অনলাইন কৃষি বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমি বাড়ির আঙ্গিনায় বেশ কিছু সবজি করার চেষ্টা করছি এবং প্রতিটা ফসলকে খুব লক্ষ্য করার চেষ্টা করছি কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা যায়। আজকে আমি 3G কাটিং পদ্ধতিতে বেগুনগুলো চাষ করার চেষ্টা করছি। বেশ কিছুদিন আগে চারার ফার্স্ট পাতা হওয়ার পরেই আমি মাথার ডগাটি ভেঙে দিয়েছিলাম এবং 5-7 দিনের মধ্যে দেখা যাচ্ছে পরিবারে গাছটিকে ঝাঁকড়া করেছে এবং নতুন খুশিতে গাছ কিন্তু লোড হয়ে গেছে। 10 দিন পরে গাছগুলো দেখছেন প্রত্যেকটি গাছের পাশ দিয়ে কিন্তু নতুন নতুন কাণ্ড গজিয়েছে। অসাধারণ চমৎকার, গাছটি একটি কাণ্ড নিয়ে উঠছিল কিন্তু সেই গাছটি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো কাণ্ড নিয়ে ঝাঁকড়া হয়ে গাছটি পড়ছে, অত্যন্ত সতেজ। বেগুন গাছ সবসময় চেষ্টা করবেন গোড়ায় মাটি দেওয়ার, ইউরিয়া ফসফেট ডিএপি পটাশ সব সারগুলো পর্যাপ্ত পরিমাণে 6 ইঞ্চি দূরে দিয়ে আপনি মাটি দিয়ে ঢেকে দেবেন, পানি দেবেন। যদি গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এবং ফলের জন্য দরকার, গাছ যেহেতু 45 দিন 50 দিনে ধরে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনারা দেখছেন 3G পদ্ধতিতে মাত্র 3 দিনে কিন্তু বেগুন চলে আসবে আপনার, এবং এটা 22 দিনে আমার অসংখ্য বেগুনের ফুল এবং বেগুনের ছোটো ছোটো কুশি চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেহেতু লালচা চারাগুলো তৈরি করেছি এবং গাছগুলো অত্যন্ত চমৎকার, পাতাগুলো কেটে ফেলছি কারণ গাছগুলোতে নতুনভাবে বেগুন এবং ফুলে যেন শক্তিগুলো পেয়ে যায়, বাকি গাছগুলো যেন দ্রুত বাড়তে পারে। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। পার্শ্ববর্তী করে গাছগুলো দেখবেন একইভাবে সম আকারে প্রত্যেকটি গাছ কোনোদিন শিকড় বের হয়ে যাচ্ছে এবং পাশাপাশি নিচের দিকে যদি একটু ফলো করেন বেগুনের গাছে যদি পোকা লাগে সঙ্গে সঙ্গে সে কাণ্ডটি ছিঁড়ে ফেলবেন এবং সেটা মাটিতে পুঁতে ফেলবেন। এই গাছটি একই অবস্থায় একটু লক্ষ্য করলে দেখবেন প্রচণ্ড পরিমাণে নতুন খুশি চলে আসছে। ঠিক আরেকটি গাছে আমি যদি যাই, এই গাছগুলোর আমি মাথা ভেঙে দিয়েছিলাম। বন্ধুরা, আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও বলি, গাছগুলোর ঠিক 5টা যখন পাতা হবে মাঝের সেটা তখনই আপনাকে কিন্তু ভেঙে দিতে হবে, নতুবা কিন্তু এই সাফল্য আপনি নতুন করে পাবেন না।